তার জন্য শুধু শুধু আন্দোলন করে তাকে খেলায় আনার কোনো মানে হয় না। লাঠি চার্জ করাটা একদমই আমার মনে হয় সরকারের উচিত হয়নি। সাকিবুল হাসানের তো দেশে আসা দেওয়া উচিত, না আসাই ভালো, না আসলে খুশি হব। খেলোয়াড় হিসেবে তারা চাল দেওয়া উচিত। দেশত্ব ন্যাশনালিটি এত দেশপ্রেম দেখায় লাভ নাই, দেশের জন্য তখন কই ছিল। সাকিব আল হাসান দেশে আসতে পারছে না, সরকার নানা বাধার সৃষ্টি করছে, সাকিব নিজেও মনে করছে যে আসার মতো পরিবেশ নেই। তো একজন ক্রিকেট ভক্ত হিসেবে আপনি কি মনে করেন? আমি মনে করি সাকিব আল হাসান হচ্ছে আমাদের দেশের গর্ব, সো তাকে রাজনৈতিকভাবে চিন্তা না করে আমরা যদি অ্যাজ এ ক্রিকেটার চিন্তা করি আমাদের তাকে অবশ্যই খেলতে দেওয়া উচিত। বিশ্বের দরবারে যেহেতু সাকিব আল হাসান আমাদেরকে নিয়ে গিয়েছে অনেক দূর, সো তার বাকি সব দোষ মাফ করে তাকে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমরা নিয়ে আসতে অবশ্যই সরকারের কাছে আবেদন করব। একজন ক্রিকেট ভক্ত হিসেবে সাকিবকে কতটা মিস করা হবে দক্ষিণ আফ্রিকা সিরিজে? বাংলাদেশের ক্রিকেটকে সাকিব আল হাসানের কারণেই মানুষ চেনে, সো সেই হিসেবে আমরা বলবো যে সাকিব আল হাসান না থাকা মানে আমাদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আজকে মিরপুরে সাকিবের জন্য সাধারণ মানুষ আন্দোলনে নেমেছে সাকিবকে আসতে দেওয়ার জন্য, তো ওইখানে পুলিশ লাঠি চার্জ করেছে, তো এরকম ঘটনাকে কিভাবে দেখছেন? এটাকে খুবই নেগেটিভলি দেখি, বিকজ 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছে সেটা অনুযায়ী আমরা নতুনভাবে সব কিছু দেখতে চাই, এখানে কোনো অন্যায় বা অবিচার হতে দেখতে চাই না। সো আমার কাছে মনে হয় তাদের মতামত থাকতেই পারে, সো তাদেরকে অন্যভাবে হ্যান্ডেল করা যেত। লাঠি চার্জ করাটা একদমই আমার মনে হয় সরকারের উচিত হয়নি, বা যারাই করেছে তাদের আমার মনে হয় না যে খুব ভালো কোনো কাজ হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। সাকিব আল হাসান ইচ্ছা প্রকাশ করেছিলেন তার শেষ টেস্টে দেশের মাটিতে খেলতে চান, সেই ইচ্ছা খুব সম্ভবত পূর্ণ হচ্ছে না, আপনি কি মনে করেন? Personally, I think it serves him right because o protested time e there were like onek manushon onek khamao korchilo je o keno kichu bolteche na, even our social media post, in fact our wife er post e onek comments ashar poreo they didn't do shit, like ekta normal simple day o dane baki ra to at least first e support na korleo day dekhay support to ektu khani o holo wife er support korche, so it's like ore nijera ga bachanor jonno holo they did at least, but Sakib Al Hasan at that point it felt like it was more of his ego showing up, deshotto nationality eto deshprem dekhay labh nai desher jonno tokhon koi chilo, echhara hocche je she jehetu support korte pare nai she jodi ekhon khela jodi amra hariyo tateo amader kono afsos thakbe na je amra harchi bhalo hoyeche, but erokom manush amader amader khelar moddhe chhil nai je or moto manush na thakleo cholbe, amar mone hoy na খারাপ কিছু করছে, এই আন্দোলন করার কোনো মানেই হয় না তাকে নিয়ে, যে এত বড় ক্রাইসিসের সময় ছিল না দেশের, তো এখন তার জন্য শুধু শুধু আন্দোলন করে তাকে খেলায় আনার কোনো মানে হয় না। সাকিবুল হাসানের ভক্তরা যখন এখন আন্দোলন করতেছে ইটস এ রিলি লাইক ইউ নো ডাইনামিক ইস্যু অ্যাট দিস পয়েন্ট, বিকজ ওদের মধ্যে হাফ অফ দ্য পার্সনই গালি দিতেছিল যখন সাকিব আল হাসান কোনো পোস্ট বা কিছুই করে না। So if they think ওরা আন্দোলন করে না justify করতে পারবে then it's their misconception, ওরা mainly খেলার জন্য করতেছে যে না ও না থাকলে হয়তো খেলাটা আমরা জিতবো না এই কারণে করতেছে, বাট এটার কোনো মানে হয় না। সাকিব কি জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে না জড়ানোই ভালো ছিল কিনা কি মনে? অবশ্যই ভালো ছিল, তার প্রফেশন যেটা ছিল সেটাতেই থাকা উচিত ছিল। খেলোয়াড় হিসাবে ছাড়ে তার জন্যই করতে সে তার বিচার করুক, কিন্তু তার খেলোয়াড় হিসাবে তারা চাল দেওয়া উচিত। মানুষটা 17 বছর সার্ভিস দিয়েছে আমাদের ক্রিকেট টিমে, আর যদি বলে আমাদের দেশের সেরা ক্রিকেটারের মধ্যে উনি একজন, তো ওনাকে আসলে উনি যখন নিজের মুখে বা নিজের ইচ্ছা পোষণ করছে যে এটাই আমি শেষ টেস্ট, যে তার ইচ্ছাটাকে আমাদেরকে আসলে প্রাধান্য দেওয়া উচিত ছিল। মনে করি খেলোয়াড় হিসেবে যেহেতু যে তিনি একজন, তারও একটু ভূমিকা আছে দেশের জন্য খেলোয়াড় হিসেবে, তবে তাকে দেশে আসা দেওয়াটা উচিত। সাকিবুল হাসানের তো দেশে আসা দেওয়া উচিত, কারণ হেরে সারা বাংলাদেশে ক্রিকেট খেলা কে খেলবে? হেরে লিগে তো বাংলাদেশের ক্রিকেট খেলা, তাইলে আর হেই না থাকলে চালাইব কেটা? আমরা স্টুডেন্টরা যখন রাজপথে ছিলাম তখন উনি দেশের বাইরে ছিল, তার সরাসরি মানে জড়িত হওয়া লাগবে না, তিনি যিনি যদি ওখান থেকে যদি পোস্ট করতেন বা আমাদেরকে নিয়ে, আমরা অনেকজনই তার অনেক ফ্যান বেজ আছে, অনেকজনই অনুপ্রাণিত হতো, তিনি তা না করে তিনি তার ওই বাচ্চাকে নিয়ে ঘুরতেছে এগুলা মানে পোস্ট করতেছে, দেশে যে এত বড় কিছু হয়ে গেল তার সে ব্যাপারে কোনো মানে মানে ন্যূনতম পরিমাণ কোনো মানে কিছুই নাই, মানে কিছুই মানে তার যে তার দিকে সবাই যে চাইয়ে থাকে মানে সবাই আশা করে তাই কিছু বলুক,
মানে তার সেই নাই সেদিক থেকে মানে আমার ব্যক্তিগত মতামত হিসেবে না না আসাই ভালো না আসলে খুশি হবো।